তো সাব্বির ওরা আসলে একটু সুবিধা হইতো, সম্পূর্ণটা আলোচনা করা যাইতো। আচ্ছা জিনাত, রিফাত ভাই একটু দেখে দেখো। আচ্ছা বিষয়টা হচ্ছে ফটোশপের আমাদের প্রথমে আর্টবোর্ড নিতে হয়, আর্টবোর্ডের উপর আমাদের কাজ করতে হয়। হ্যাঁ, আর্টবোর্ড আমরা পাবো কোথায়? আর্টবোর্ড পাবো আমরা ফাইল থেকে নিউয়ে, ফাইল থেকে নিউয়ে। এখানে হচ্ছে আমাদের আর্টবোর্ড, কেউ আর্টবোর্ডের কোনো নাম দিতে চায় সে এখানে নাম দিতে পারে। আমরা সাধারণত নাম দিই না, কারো প্রয়োজন হলে সে দিতে পারে। এখানে হচ্ছে আর্টবোর্ডে, এখানে বাই ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, সে সাইজগুলো যদি কারো প্রয়োজন হয় এখান থেকে সাইজ নিতে পারবে ইচ্ছা মতো। আর কেউ যদি নিজের ইচ্ছা মতো নিতে চায়, সাপোজ মনে করেন যে 1500 বাই 2000, 1000 বাই 500, এরকম যদি কেউ নিতে চায় সে নিতে পারবে, তাহলে কাস্টম সাইজে থাকবে। ঠিক আছে, আমার যেমন কাস্টম সাইজ আছে, আমার যেমন ওয়াইড নিয়ে আছে 1500, হাইট নিয়ে আছে 1000। ঠিক আছে, রেজুলেশন 72। আমরা যদি কখনো প্রিন্ট এলিমেন্ট ডিজাইন করি এখানে ফটোশপে, সাপোজ মনে করি যে আমরা বিজনেস কার্ড ডিজাইন করব, যেটা ভিজিটিং কার্ড বলে বা বিজনেস কার্ড আমরা ডিজাইন করব, তখন রেজুলেশন থাকবে 300। যখন আমরা প্রিন্ট এলিমেন্ট নিয়ে কাজ করব ফটোশপে, তখন রেজুলেশন থাকবে 300। ঠিক আছে জিনাত। এবং কালার মুড, আমরা যখন ওয়েব এলিমেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, তখন কালার মুড থাকবে 8 জিবি, এবং যখন প্রিন্ট এলিমেন্ট নিয়ে কাজ করব তখন কালার মুড থাকবে সিএমওয়াইকে কালার থাকবে যখন আমরা প্রিন্ট এলিমেন্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, এটাই। তারপরে এখানে হচ্ছে হলো এগুলা কি বেসে কাজ করবে, পিক্সেলে কাজ হবে না ইঞ্চিতে কাজ হবে না সেন্টিমিটার না মিটারে, সেগুলাতে, এগুলা সাধারণত পিক্সেলে আমরা কাজ করি। যখন বিজনেস কার্ড থাকিস তখন আমরা ইঞ্চিতে কাজ করি। এছাড়াও যার যে সাইজ, সাইজ মোতাবেক আমরা এগুলো নিই। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা, কালার কি থাকবে, ব্ল্যাক থাকবে না সাদা থাকবে, যার যে কালার পছন্দ হয় সে সেই কালার দিয়ে নিতে পারে। এখান থেকে কালার চেঞ্জ করা যায়, তবে সাদা রাখাটাই বেটার। এটা হচ্ছে ডকুমেন্টার, সব কিছু চলে গেল। এখন এখানে বুঝতে পারো নাই কোনো কিছু আছে জিনা তোমার, যে জিনিসটা বুঝতে পারো নি? আচ্ছা, এটা ওকে দিলাম। ওকে দিলে আমাদের এখানে আর্টবোর্ডটা চলে আসবে। তবে হ্যাঁ, আমরা যেগুলো প্রিন্ট এলিমেন্ট, প্রিন্ট এলিমেন্টগুলো আমরা ইলাস্ট্রেটরে কাজ করি। এই যে এটা হচ্ছে ইলাস্ট্রেটর, আমরা প্রিন্ট এলিমেন্টগুলো ইলাস্ট্রেটরে কাজ করি। আমরা যারা প্রফেশনাল ডিজাইনার হব তাদের ফটোশপের কাজ খুব কম আছে, অল্প কিছু কাজ আছে। ঠিক আছে, তবে হ্যাঁ, ফটোশপের কাজ আছে, যেগুলো ফটোশপের কাজ, যেমন ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে হচ্ছে হলো ইমেজ রিটাচ, এই কাজগুলো ফটোশপে করা যায় বা ফটোশপে হয়। কিন্তু যারা ডিজাইনার তারা এসব কাজ করতে চায় না, কারণ হচ্ছে এসব কাজ অনেক ভেজাল, খুব টাইম লাগে, বা এজন্য এগুলো কাজকে করতে চায় না সহজে। আচ্ছা, এটা গেল। এটা আসার পর এখানে এটা হচ্ছিল মুভ টুল। ঠিক আছে, এটা কোনো কিছু এটাতে সিলেক্ট করা যায়, টানাটানি করা যায়। যেমন আমরা যদি একটা লেয়ার নিই, নিয়ে যদি একটা ইলিপস নিই, নিয়ে যদি একটা কালার দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এই যে মুভ টুল দিয়ে আমরা এটাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবো, যেদিক ইচ্ছা যেখানে ইচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে আর বিষয়। এখন ফটোশপে যে কোনো কাজ করতে গেলে লেয়ার নিতে হয়। ঠিক আছে, এর
লেয়ার ছাড়া এর কাজ করা পসিবল হয় না। আমাদের সর্বদা আচ্ছা সত্যের বার্তা। ভাই আপনি এত পরে কেন? আচ্ছা যাই হোক, জেনাতে এটা আমাদেরকে লেয়ার নিতে হয় সব সময়, ঠিক আছে? ফটোশপে ক্ষুদ্র ক্ষুদ্র কাজের জন্য লেয়ার নিতে হয়। তো আমরা একটা লেয়ার নিই, প্রথমত আমরা এই অপশানটার কাজ দেখব, ঠিক আছে? এখানে কিছু জিনিস আছে, রেক্টেঙ্গুলার টুল আছে, ইলিপস টুল আছে, সিঙ্গেল র টুল আছে, সিঙ্গেল কলাম টুল আছে। আমরা এই কটা টুল দেখি আগে। আমরা রেক্টেঙ্গুলারটা দেখি, রেক্টেঙ্গুলারটা আমাদের এভাবে স্কোয়ার বাই আসে, ঠিক আছে? এরকম স্কোয়ারের মতো চার কোণা, ঠিক আছে, এরকম আসবে। এখানে কালার দিতে হলে এই যেখানে কালার প্যালেট আছে, কালার প্যালেট থেকে তোমার যেখানে ইচ্ছা, এটা হচ্ছে হলো প্রধান কালার গুলান, প্রাইমারি কালার গুলান এখানে আছে, এবং এটা হচ্ছে হলো স্যাচুরেশন। যত হালকা দিকে যাবে তত আর স্যাচুরেশন আসবে, ঠিক আছে? তবে এখানে তোমার যে পছন্দ সেই রকম কালার নিতে। আরো বুঝতে পারছেন রিফাত ভাই? কালার এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে কালার দিতে হয় হচ্ছে হলো পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল এই যে এখানে আছে আমাদের, ঠিক আছে? পেইন্ট বাকেট টুলটা আমাদের এই জায়গায় আছে। আমরা এই জায়গা থেকে পেইন্ট বাকেট টুল নিব, নেওয়ার পর এখানে আসে ক্লিক দিব, ঠিক আছে? অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে একটু এক ধাপ পিছাই, অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিব। কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার কারণে আমাদের এই নিচের কালারটা পড়ছে, ঠিক আছে? আর অল্টার ব্যাক স্পেস দেওয়ার কারণে উপরে কালারটা পড়ছে। এটা হচ্ছে হলো শর্টকাট। শর্টকাটটা লিখে নিতে পারো, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এখানে আমাদের কালারের দুইটা প্যালেট আছে, দেখো এই যে উপরে একটা, উপরে একটা ফরগ্রাউন্ড বলে আর নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার বলে, ঠিক আছে? আমরা যদি অল্টার ব্যাক স্পেস দিই তাহলে আমাদের উপরে কালারটা পড়বে, এবং কন্ট্রোল জেড যদি দিই, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের নিচের কালারটা পড়বে। এটা হচ্ছে হলো কিবোর্ড শর্টকাট, ঠিক আছে? তো আমরা উপরে কালারটা ফেলবো, এই জন্য অল্টার ব্যাক স্পেস দিলাম। দেওয়ার পর এটা কিন্তু এখনো সিলেক্ট অবস্থায় নাই, ঠিক আছে? এটাকে সিলেক্ট করতে হলে আমাদের কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো এই যে লেয়ারটা আমরা ইচ্ছা মতো জায়গায় নিয়ে যেতে পারবো। তবে হ্যাঁ, এটা যদি এখানে যদি আমরা আরো একটা নিই, এরকম নিলাম, নেওয়ার পর এটা আমরা রেড কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দেখো এতক্ষণ কিন্তু এইটা শুধু ঘুরতেছিল, এবার দুটাই ঘুরবে, যেখানে নিয়ে যাওয়া দুটাই যাবে। কারণটা হচ্ছে কি, আমরা আলাদা লেয়ার নেই নাই এই কারণে। এটা যদি আমরা আলাদা লেয়ার নিতাম তাহলে আমরা আলাদা আলাদা এটা নড়তো। আমি যদি কন্ট্রোল জে দে, এই কন্ট্রোল জেড, তারপরে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ ঠিক আছে। এরপর আমি যদি একটা লেয়ার নিই, দেখো যে লেয়ার নিলাম, এরপর আমি যদি কালার দেই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এবার দেখো এটা আলাদা নড়তেছে, এটা আলাদা নড়তেছে। এই লেয়ারটা সিলেক্ট করি, এটা আলাদা নড়তেছে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা রেক্টেঙ্গুলার টুল নিয়ে আর কারো কোনো কোশ্চিন আছে? জিনাত কোনো কোশ্চিন আছে? আচ্ছা এখন এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা একটু দেখাই, এই বিষয়টা একটু বলে দিই। এখানে দেখো এটা হচ্ছে, আমরা যখন এরকম প্রফেশনাল কাজ করবো ফটোশপে, তখন তো আমাদের এই একটা দুটা লেয়ার হবে না, বেশ কিছু লেয়ার হবে, তাই না? তখন আমাদের কোনটা কোন লেয়ার আমরা আমাদের খুঁজে বের করতে একটু টাফ হবে। তখন এখানে দেখো আইগুলান দেয়া আছে, ঠিক আছে? এই আইগুলা যদি আমরা অফ অন করি তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো। কারণটা হচ্ছে আপনি যদি এই আইটাকে অফ করে দিই
দেখবে যে এই লালটা হারায় যাবে, ঠিক আছে। আইটা যদি অফ করে দিই, দেখো লালটা হারায় গেছে। আবার আইটাকে যদি অন করি তাহলে এটা চলে আসছে সেম এটারও, ঠিক আছে। আমাদের যদি কোনো লেয়ারের কোনটা কোন লেয়ারের কাজ আমাদের যদি দেখতে হয়, আমরা এভাবে আইগুলোকে অফ অন করে দেখি, যেটা হারায় যাবে তাহলে এটা বুঝতে পারলাম যে এই ডিজাইনটা এই লেয়ারের মধ্যে আছে, ঠিক আছে। অথবা এখানে আমরা কালার দিয়েও মার্কিং করতে পারি, ঠিক আছে। সাপোজ এখানে হচ্ছিল এটা রেড কালার, আমরা যদি চাই এখানে কালার দিয়েও মার্কিং করতে পারি। আমি এখানে রেড দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা বুঝবো কিভাবে যে এখানে রেড কালারের যেটা রেড কালার এই লেয়ারটাতে আছে, ঠিক আছে। এটা এরকমভাবে মার্কিং করে দিতে পারি, নো কালার দিলে নো কালার। বোঝা গেছে জিনাত? আচ্ছা, এই লেয়ারগুলো আমরা ডিলিট করব। এই লেয়ার সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে, অথবা মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে এভাবে যে ডিলিট অপশন নিয়ে এসে ছেড়ে দিলেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমি মনে হয় ভিডিওটা চালু করি নাই, না চালু আছে। এরপর আছে আমাদের ইলিপস, ইলিপসটা হচ্ছে বৃত্ত, ঠিক আছে। এভাবে আমরা ইলিপস নিব, ইলিপস নিয়ে কালার দেব, ঠিক আছে। কিন্তু এখন বিষয় হচ্ছে ইলিপসটা বাঁকা তেরা আছে, ডিমের মতো। আমাদের ইলিপস অনেক সময় একভাবে গোল প্রয়োজন হয়, তখন আমরা কি করব, কন্ট্রোল জেড দেই। আমরা যদি শিফট ধরে টান দেই আর শিফট ধরি, তখন এটা পুরোটাই গোল হবে, একবারে প্রফেশনালি গোল হবে, ঠিক আছে। কোনো কথা ছাড়া প্রফেশনালি গোল হবে, এখানে কোনো বাঁকা তারা হবে না। এবং আমাদের যে স্পেস বারটা আছে, স্পেস বার যদি আমি চেপে ধরি তাহলে এটা আমাদের ইচ্ছা মতো জায়গায় আমরা নড়াচড়া করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে নিজে বসাইতে পারবো। দেখো এটা নড়তেছে, আমি স্পেস বার কিন্তু ধরে আছে। শিফট ধরে থেকে কিন্তু স্পেস বারও ধরতে হবে, দুইটাই। শিফট ছেড়ে দিলে হবে না, শিফট ছেড়ে দিলে আবার বেঁকা হয়ে যাবে, শিফট ধরবা আবার সোজা হয়ে যাবে, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর আমি এখানে কালার দিব। যদি ব্যাকগ্রাউন্ডের উপর কালার পড়ছে, একটা লেয়ার নিয়ে কালার দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি, ডি সিলেক্ট করে ফেললাম। এবার আমাদের সাপোজ এটা মনে হইলো যে এটা আমাদের খুব বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করার দরকার, তখন আমরা এটাকে ছোট করার জন্য কন্ট্রোল টি চাপবো, ঠিক আছে। কন্ট্রোল টি আমরা লিখে নিই, কন্ট্রোল টি চাপার পর এটা যদি আমি এভাবে সরাসরি ছোট করি, দেখো এটা আবার সেই স্বাভাবিক বাঁকা তেরাই হইল, লাভ হইল না। আমরা এটাকে আবার শিফট এবং অল্টার চেপে ধরে যদি আমরা ছোট করি, তাহলে এটা স্মুথলি সমানভাবে ছোট হবে, কোনো বাঁকা তেরা হবে না, ছোট কিংবা বড় যেটাই করতে চাও না কেন। শিফট এবং অল্টার, শিফট এবং অল্টার চেপে ধরে যদি এটাকে বড় ছোট করো, এটা একবারে চারপাশ থেকে সমানভাবে ছোট বড় হবে, কোনো কথা ছাড়া এটা ছোট বড়। এবং এটার যদি কপি নিতে চাও, সেক্ষেত্রে কন্ট্রোল জে চাপলে কপি হবে। এবং আমি যদি কন্ট্রোল জে চাপ দিই, দেখো এটা কপি হয়ে গেছে, এই যে দুইটা হয়ে গেছে। অথবা এটার আরও একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে অল্টার চেপে ধরে, কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের পয়েন্টার দিয়ে একটা ক্লিক করে এইভাবে টান দিলে এটা কপি হয়ে যাবে। শুধু এটা এই ক্ষেত্রে না, এটা হচ্ছিল রেক্টেঙ্গুলারের ক্ষেত্রেও প্রযোজ্য সেম, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে চলে গেল। এরপর আমরা আসি আরেকটা লেয়ার নিই, সিঙ্গেল রো আর সিঙ্গেল কলাম। আমি যদি সিঙ্গেল রো নিই, সিঙ্গেল রোতে যদি ক্লিক দিই, এদিক এই বরাবর একটা র চলে আসছে। এটা এতই ছোট আর এতই চিকন যে এর মধ্যে এখন কালার ফেলাই ডিফিকাল্ট, কালার ফেলানোই যাবে না, ঠিক আছে। কিন্তু এটাকে কালার ফেলাইতেই হবে, কালার ফেলানোর জন্য আমরা এটাকে জুম করব, ঠিক আছে। জুম করার জন্য আমরা অল্টার চেপে ধরে আমাদের মাউসের যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে ঘুরাবো, এই দেখো ফাঁক হয়ে গেছে, ঠিক আছে।
এবার আমরা যদি এখানে কালার দিই, কালার দেওয়ার জন্য আমাদের পেইন্ট বাকেট টুলে যাইতে হবে। পেইন্ট বাকেট টুল থেকে ক্লিক দিলে কালার পড়ে গেল, কন্ট্রোল ডি দিলাম। এবার যদি এটা আমি জুমটা কমাই, দেখো শুধু একটা রুলারের মতো আস্ত একটা দাগ আসবে। নো, এই যে ঠিক আছে, এটা হচ্ছিল সেম, কিন্তু এটা কলাম উপর দিক নিচ দিক কলাম হয়ে আসবে, এই যে এইভাবে। এটাও সেম ভাবে কালার দিতে হবে, জুম করে অল্টার চেপে ধরে মাউসের পয়েন্টারটা ঘুরাইতে হবে, মাউসের বৃত্তটা। তাহলে আচ্ছা, এটার কালার দিয়ে এরকম পেইন্ট বাকেট টুল থেকে কালার দিতে হয়। পেইন্ট বাকেট টুল নিলাম, নিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ঠিক আছে, চলে আসছে এটাই, এখানে আর তেমন আর কিছু নাই। এগুলো আমি এখন একটা কি বুঝতে পারছো না? এই কয়টা নিয়ে কোনো কোশ্চেন আছে? যে কয়টা দেখাইলাম কোনো কোশ্চেন থাকলে করো। আচ্ছা রিফাত ভাইয়ের আপনার কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমি লেয়ারগুলোকে ডিলিট করে দিলাম। আচ্ছা এগুলারই আরো কিছু অপশন আছে এই যে উপরে, যে জিনিসগুলো এবার দেখাবো। আমি নতুন একটা লেয়ার নিলাম, ঠিক আছে। এবার দেখেন এই যে রেক্টেঙ্গুলারটা যদি আমি নিই, এখানে বেশ কিছু অপশন আসছে, ঠিক আছে। এই অপশনগুলোকে, এই অপশনগুলো কি কাজ করে সেই জিনিসটা এবার দেখাবো। আমরা এতক্ষণ যে কাজটা করলাম সেটার জন্য আমাদের এই নিউ, এই অপশন প্রথম অপশনটাতে ছিল নিউ সিলেকশন অপশনে, ঠিক আছে। আমরা এবারে পরের অপশনটা নিয়ে কাজ করব, এটাকে বলে অ্যাড টু সিলেকশন, ঠিক আছে। আমরা অ্যাড টু সিলেকশন নিয়ে কাজ করব। আমরা অ্যাড টু সিলেকশনে আসলাম, আসার পর আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, ঠিক আছে, এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার। এবার দেখেন জিনা, দেখো আমার মাউসের পয়েন্টারের নিচে একটা প্লাস চিহ্ন উঠে আছে, দেখতে পাচ্ছ রিফাত ভাই? দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন উঠে আছে। আমি যদি আর একটা রেক্ট্যাঙ্গুলার নিই, আমরা এই একই লেয়ারের উপর আরো একটা রেক্ট্যাঙ্গুলার যদি নিই, এবং এটা যদি সাথে আমরা ভিড়ায় নিই, তাহলে এটা মার্স করে ফেলবে, ওর সাথে সংযুক্ত করে ফেলবে। সাপোজ দেখাই, দেখো এবার যদি আমি কালার দিই, একে একটু কালার দিয়ে দেখাই, এটাকে যদি কালার দিই, কালার এরকম পড়লো, ঠিক আছে। কিন্তু আমি যদি আর একটা রেক্ট্যাঙ্গুলার নিই, যে প্লাস চিহ্নটা এখনো আছে, আমি সাপোজ এর ভিতর থেকে এভাবে নিলাম, সেটা এখানে যোগ করে ফেলছি, আবার কারেন্ট চলে গেছে ভিডিওটা।